हेलो फ्रेंड्स अस्सलाम वालेकुम আমি ইমরান উদ্দিন খন্দকার JK Update Technology চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কনভার্ট JPG টু PDF বাই স্মল PDF অর্থাৎ স্মল PDF এডিটর এই সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে আমাদের যে কোনো আমাদের JPG আমাদের এই ফরম্যাটের যে ফাইল থাকবে সেটা কিভাবে আমরা PDF ফরম্যাটে কনভার্ট করতে পারি আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এটা ছাড়াও কিভাবে আমাদের যে পিডিএফ ফাইলকে আমরা জেপিজি ফরম্যাটে আমরা কনভার্ট করতে পারি স্মল পিডিএফের মাধ্যমে তার উপরে কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, তাহলে আপনারা দেখতে পারেন। তাহলে আমাদের আজকের এখান থেকে যে বলছি জেপিজি থেকে পিডিএফে করবো, সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে আমাদের ব্রাউজারে চলে আসবো। আসার পরে আপনি এখান থেকে স্মল পিডিএফ আসার জন্য আপনি গুগল থেকে সার্চ করে ঢুকতে পারেন। আপনি যদি স্মল পিডিএফ লিখে দেন, লেখার পর আপনি এই যে লিখে ক্লিক করে ঢুকতে পারেন অথবা সরাসরি আপনার ব্রাউজারে এসে আপনি smallpdf.com লিখে দেবেন, আচ্ছা এখান থেকে ঢুকতে পারেন। আপনি একবার ঢুকলে হবে। আজ ঢোকার পরে এখান থেকে আমরা এই যে টুলস অপশনে চলে আসবো, আমরা টুলস এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে এখানে কনভার্ট ফ্রম পিডিএফ, তাহলে আমরা পিডিএফ থেকে যদি আমরা জেপিজিতে করতে গেলে আমরা এখান থেকে করবো, যেটা অলরেডি বলছি ভিডিও করা আছে। তাহলে আজকে আমরা দেখবো এখানে কনভার্ট টু জেপিজি, কনভার্ট টু পিডিএফ। তাহলে আমরা এখান থেকে জেপিজি থেকে পিডিএফে করবো। তাহলে আমাদের জেপিজি আমাদের যে এটা আছে ফাইলটা আছে সেটাকে আমরা নিয়ে আসার জন্য আমরা প্রথমে এই জেপিজি টু পিডিএফ আমরা এই অপশনে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন আমাদের এখানে ফাইলটা আমরা নিয়ে আসতে পারি, চোজ ফাইলের মাধ্যমে নিয়ে আসতে পারি, আমরা ড্রপ করে নিয়ে আসতে পারি। তাছাড়া আমরা এই যে অপশন যদি ক্লিক করি, ক্লিক করার পর আর অপশন দেওয়া আছে, এই চোজ ফাইলে ক্লিক করলে যে কাজটা করবে ফ্রম ডিভাইসে ক্লিক করলে সেম কাজটাই করবে, মানে আপনার পিসি থেকে আপনার কম্পিউটার থেকে আপনার ফাইলটা নিয়ে আসতে পারবেন। তারপর আপনি যদি স্মল পিডিএফ আপনি যদি প্রফেশনাল মানে আপনি ই করে থাকেন, এই স্মল পিডিএফ থেকে আপনি পারচেস করে থাকেন, মানে আপনি যদি এখানে প্রিমিয়াম আপনিই হন কাস্টমার হন, তাহলে সেক্ষেত্রে আপনি এটা দিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই $খরচ করতে হবে, তো এটা আমরা নিব না, আমরা ফ্রি নিব। তাহলে আপনার ড্রপ বক্স থেকে নিতে পারেন, আপনার গুগল ড্রাইভে যদি কোনো আপনার জেপিজির আপনি ইমেজ থাকে সেখান থেকে নিতে পারেন, কোনো অপশন দেওয়া আছে এখানে। তাহলে এখান থেকে বলছে ড্রাগ করে এই যে এটাতে নিতে হবে। এটা কীভাবে আপনার এই যে আপনার যে ফোল্ডার আসবেন, আসার পর আপনার যে জেপিজি ইমেজটা আপনি নেবেন সেই জেপিজি ইমেজটাকে এইবার টান্দা ধরে আপনি ড্রাগ করে না আপনি এই যে এখানে চলে আসবেন, এখানে ছেড়ে দেবেন, বাস এখানে কিন্তু আপনার চলে আসলো ইমেজটা। তো এইভাবে ধরুন আপনি নিয়ে আসতে পারেন, অথবা আপনি এইভাবে ছাড়াও আমরা বলছি এখানে আপনার এই যে নতুন করে আমরা স্মল পিডিএফ নিয়ে আবার নিয়ে আসি, নিয়ে আসার পর আমরা এখান থেকে এইভাবে ছাড়া বলছি আমরা এই যে এখানে আবার চলে আসি। আসার পরে ধরুন আমরা বলছি এই যে এখান থেকে ফ্রম ডিভাইস অথবা চোজ ফেলে ক্লিক করে আমরা আমাদের ডিভাইস থেকে নিয়ে আসতে পারি। ধরুন এখান থেকে আমি কোনটা ধরুন আমি এই জেপিজি ইমেজটা আছে এটা সিলেক্ট করলাম, করার পর ওপেনে ক্লিক, বাস এই যে আমাদের জেপিজি ইমেজটা এখানে চলে আসছে, এই যে ডট জেপিজি এটা আমাদের এখানে আছে, এটা 1 নম্বর ইমেজটা, এটা আমাদের 2 নম্বর ইমেজটা। বাস এখন ধরুন আপনি যেটাই করেন সেটা আপনি এখান থেকে ধরুন একই সিস্টেম আসছে। এখন আপনি এখান থেকে কী করবেন, আপনি এই যে এখান থেকে ধরুন এই বিষয়গুলো দেখাইতে পারেন। তো এখানে ধরুন আপনি এই যে A4 আপনি যদি এই যে এখানে যান, আপনি এখানে A4 না অটো না লেটার আপনি কোনটা দেখাবেন আপনার সেই সাইজটা দেখাইতে পারেন, আপনি এখানে মানে পেপারের সাইজটা। তারপরে এখান থেকে অটো দেওয়া আছে, আপনাকে পোর্ট্রেট ল্যান্ডস্কেপে চান যে আপনার এটা যে ই হবে মানে আপনার যেটা জেপিজি থেকে পিডিএফে হবে আপনার ই মানে জেপিজি ইমেজটা যে পিডিএফে কনভার্ট হবে, সেই ক্ষেত্রে আপনার পেজটা কীরকম থাকবে, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপে থাকবে। ডিফল্ট কিন্তু পোর্ট্রেট থাকে, আপনার চাইলে ল্যান্ডস্কেপে নিতে পারেন, আপনার পেজ কীরকম করে দেখাইতে পারেন। তারপর আপনার সাইজটা এখানে স্মল না আপনার এখানে বিগ হবে, এগুলো আপনি দেখাইতে পারেন, মানে অপশনগুলো দিচ্ছে এখানে যদি চান দেখাইতে পারেন। বাস থেকে যে ডিফল্ট যেটা আছে আমরা তো এটা রাখলাম যেটা তা ছিল। বাস এখন আমরা চাইলে এই একটা জেপিজি ছাড়াও আপনি যদি অ্যাড ফাইলে গিয়ে ইচ্ছা করলে আপনার আরও আপনি এখানে কী করতে পারেন, আপনার জেপিজি ইমেজ দেখাতে পারেন। যেমন আমি দেখাচ্ছি অ্যাড ফাইলে গেলাম, বা যার পর এখান থেকে ধরুন আমি এই যে 2 নম্বর আমি 1 নম্বরটা নিয়ে আসি, বাস আমি ধরুন এখানে এই যে 1 নম্বর 2 দুইটা নিয়ে আসলাম। চাইলে অ্যাড ফাইলে গিয়ে আরও আপনি জেপিজি ইমেজ নিয়ে আসতে পারেন, নিয়ে এসে সবগুলোকে আপনি এখানে পিডিএফে কনভার্ট করতে পারেন। বাস এইভাবে আপনি নিয়ে আসার পর আমরা এই যে কনভার্ট অপশনে ক্লিক করি। বাস এখান থেকে ধরুন আমাদের হয়ে গেল। তাহলে এখান থেকে ধরুন আমরা এই যে চলে আসছে এখানে, আমরা এই যে এখানে দিকে আসলে এই যে একটা আপনার ইমেজ দুইটা কিন্তু চলে আসছে এখানে পিডিএফে। এখন এখান থেকে শুধু আমাদের কী করতে হবে যে আমাদের এখান থেকে ডাউনলোড করতে হবে। আর ডাউনলোডে আমরা যে অপশনে গেলে আপনার ডাউনলোডে যেখানে দেন আর অপশন দেওয়া আছে, আপনি কোথায় করবেন, ড্রপ বক্সে না ড্রাইভে করবেন না কম্প্রেস করবেন, এগুলো অপশন দেওয়া আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। তাহলে এক্সপোর্টও করতে পারেন, শেয়ার করতে পারেন। তা আমরা এখান থেকে সরাসরি ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করবো। আচ্ছা এই যে আমাদের ডাউনলোড আমাদের এখানে আমরা এই যে শোলে ক্লিক করি, শোলে ক্লিক করলে যে আমাদের ডাউনলোড হলো। তা ডাউনলোড হওয়ার পরে আমরা এটা এই নামে ডাউনলোড হলো, তা আমরা যদি এই যে এখানে ক্লিক করি, বাস ক্লিক করার পরে দেন আমাদের এখানে যে দুইটা আমরা জেপিজি ইমেজ দেখাচ্ছি সেই দুইটা দিয়ে আমাদের এখানে দুইটা ইমেজ দিয়ে আমাদের এখানে কি হলো এখানে একটা পিডিএফ ফাইল তৈরি হয়ে গেল যে পিডিএফ ফাইল তৈরি হয়ে গেছে দুইটা জেপিজি ইমেজের মাধ্যমে। এইভাবে কিন্তু কাজটা করে। বাস এখন তো এটা ক্লোজ করে দিলাম। তো এটা আমাদের কোথায় ডাউনলোড হলো, আমরা যদি এখানে ডাউনলোড ফোল্ডারে চলে আসি, এই ডাউনলোড ফোল্ডারে গেলে যখন ফাইলটা চলে আসছে। বাস এখন আপনি এখানে এটা নিয়ে আসার জন্য আপনি ব্রাউজারে চলে যাবেন। আমরা যে ব্রাউজারে আসি, আসার পর এটা ড্রাগ করে টান ধরে আপনি এদিকে নিয়ে আসবেন। बस नहीं एसा धरें अपने ब्राउजारे अपनी सेरे देवें बस हो जाए एखे आसि सेरे दिलें ब्राउजारे बस एखे चले आसल अपना ये कन्भार्ट हलो जेपीजी इमेज से पीडीएफ अपनी ओपन कर बस तेल एखंड आजकल भिडियो एखे कि देखल जे जेपीजी जे पिक्चारगुला मैं जेपीजर जो इमेजगुला थाकबे फाइलगुला थाकबे सेगुला चाहे एक बा एकाधिक जे आमरा यदि चाइ कि करार जोन्नो इमेजगुलाके आमरा एखाने जे पीडीएफ फर्मेटे आमरा कनभार्ट करार जोन्नो तो सेटा किभाबे आमरा एखान थेके स्मल पीडीएफ एर माध्यमे करते पारि से टोटाल विषयटा आमि आपनादेर कि करलाम शेयर करलाम बस ताहले एई आमादेर एखानकार टोटाल विषयटा मूलत आमादेर आजकेर भिडियो डियर फ्रेंड्स आमार आजकेर एई हाउ टू कनभार्ट जेपीईजी फाइल टू पीडीएफ फाइल बाय स्मल पीडीएफ এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই JK Update Technology চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাঙ্কস এভরিবডি হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আমি ইমরান উদ্দিন খন্দকার JK Update Technology চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কনভার্ট JPEG ফাইল টু PDF ফাইল ইউজিং HiPDF এডিটর সফটওয়্যার अर्थात HiPDF एडिटर सफ्टवेयर यूज करार माध्यमे आमरा किभाबे आमादेर जे कोनो जेपीईजी फाइल के आमरा पीडीएफ फाइले आमरा कनभार्ट करते पारी आजके आमरा सेई बिषये देखब एखन आमादेर एई जेपीईजी फाइल थेके आमरा पीडीएफ फाइले कनभार्ट करा छाड़ाओ किभाबे आमादेर जे कोनो पीडीएफ फाइल के आमरा जेपीईजी फाइले आमरा कनभार्ट करते पारी तार उपरे किन्तु अलरेडी भिडियो देवा आछे तो सेटा आपनारा इच्छा करले एई स्मल पीडीएफ बा आपनारा एखाने HiPDF एई दुइटा माध्यमे किन्तु देवा आछे ताछाड़ा एखाने एई जे स्मल पीडीएफ HiPDF एखाने जे Wondershare PDFelement एई सफ्टवेयरगुलोर माध्यमे किभाबे आमरा वार्ड एक्सेल हमारे पावर पॉइंट फाइल के पीडीएफ कन्वर्ट करते पाशापाशी पीडीएफ के आबार वार्ड एक्सेल पावर पॉइंट कन्वर्ट करते तार उपरे किन्तु भिडियो अलरेडी हमारे चैनले देवा आछे चाइले आपनि समस्त भिडियोगुलो हमारे चैनल थेके देखते पारेन ताहले एखन आमादेर आजकेर एखान थेके जे जेपीजी थेके आमरा करछि कि एखाने पीडीएफ कन्वर्ट करब आर सेटा आमरा HiPDF आमादेर एई वेबसाइटेर माध्यमे सफ्टवेयरेर माध्यमे करब ताहले करार जोन्नो प्रथमे आपनारा ब्राउजारे चले आसबेन आसार पर आपनारा एखान थेके एई जे गुगल थेके सार्च करे आपनि यदि एखाने लेखा देन HiPDF लेखार पर अपना HiPDF एखे क्लिक कर ढुकते हैं अथवा सरसि अपनी एड्रेस बारे आसा अपनी देखने लेखें HiPDF.com बस ये लेखो अपने एड्रेस लेखो अपनी ढुकते हैं बस एक भाव ढुकले हो बस एखे आसार पर एखान क्या चले आसब काजटा करार जो आप जो मन करें कनभार्ट अपशन आप क्लिक करी बस कनभार्ट अपशने क्लिक करार पर निज दिखे आसि निज दिखे आसले देखें कनभार्ट टू पीडीएफ तेल जेपीजी टू पीडीएफ जेपीजी थेके जो पीडीएफ कनभार्ट करते गले अपनी एखान करते हैं और अपनी पीडीएफ थेके जेपीजी करें তাহলে আপনি এই যেখানে চলে আসবেন পিডিএফ থেকে জেপিইজি করলে এখান থেকে কনভার্টেশন করতে পারেন অথবা সরাসরি আপনার অল টুলসে যাওয়ার পরে এই দেন এখানে অপশন কিন্তু দেওয়া আছে আপনি এখান থেকে কোনটা কনভার্ট করবেন তাহলে এখন থেকে আমরা যদি এই যেখানে আসি কনভার্ট টু পিডিএফ তাহলে আমরা এখান থেকে এই যে জেপিইজি টু পিডিএফ আমরা এই অপশনটা সিলেক্ট করব যেহেতু আমরা জেপিইজি থেকে পিডিএফ করব আর পিডিএফ থেকে জেপিইজি করতে গেলে আমাদের এই যে অপশন দেওয়া আছে পিডিএফ টু জেপিইজি বাস এখানে আপনি একটু দেখলে বুঝতে পারবেন তাহলে আমরা জেপিইজি থেকে পিডিএফ এ কনভার্ট করার জন্য আমাদের এই যে অপশনটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম बस करारे एखन एखान आपनर फाइल्ट अपना देखा देवें से चोज फाइल अपना देखाते हैं अथवा अपनी ये अपशन आसार पर अपनी को जगह देखें एखे देखो बक्स के ना अपने क्लाउड के ना गूगल ड्राइव के अपशनगुल्लो अपने माउस नीले देखते पाबेन तारपर ये और ड्रप फाइल हियार एखे हो अपने फोल्डार के अपनी फाइल ड्रप कर देखें जो अपना जेपीजी फाइल जेटा अपना टान दौड़े ना अपनी जो एखे सेड़े दें तेल हो मैं ड्रैग एंड ड्रप कर फाइल चोज फाइले गए देखा दीची चोज फाइले क्लिक कर ल पास करारे एखे अपना कौन लोकेशन आल माइ डकुमेंटर हमारे ये फोल्डारे मध्य एखे हमारे दुईटा जेपीजी हमारे फाइल इमेज देव आखान धन हमें प्रथम निल पर ओपने क्लिक बस हमारे जेपीजी फाइल एखे चले आसलो एन अपनी चान यहाँ छाड़ाओ अपनी एखे क्यों करो जेपीजी एखे अपनी पिक्चर नहीं आसबें मैं जेपीजी एखे फाइल नहीं आसबें से क्षेत्र में ये प्लस जाबें जार पर कौन जगह नहीं आसबें एखे देखाते हैं जो अपनी और एखे नहीं आसते चान যে একসাথে আপনি কয়েকটা জেপিজি আপনার এখানে ফাইল নিয়ে আসা সেটাকে সবগুলোকে একসাথে আপনি এখানে পিডিএফ এ ফাইল আপনি কনভার্ট করবেন সেটাও করতে পারেন সেটা যে প্লাস্টিক আপনি নিয়ে আসতে পারেন তাহলে আমার এই একটা পিকে এখানে জেপিজি ফাইলকে এটাকে আমি পিডিএফ এ কনভার্ট করব তাহলে এটা এখানে নিয়ে আসার পরে আমি এই যেখানে কনভার্টে যাব আপনারা যদি ডিলিট করতে চান এই যে ডিলিটে ক্লিক করে এখানে ডিলিট করতে পারেন আমরা ডিলিট করব না আমরা এটা কনভার্ট করার জন্য এই যে কনভার্ট অপশন আমরা এখানে ক্লিক করলাম बस हमारे एखे ये कन्भार्ट हार साथ डाउनलोड होता है डाउनलोड होता है क्योंकि एन आपनी जो एखे प्रथम बार अपनी काज करें एखे प्रथम बार काज करते गले क्योंकि आपके एखे कि आसें जो आपके बोलो जो एखान आपनर जो Wondershare आईडी देवर जो बोलो क्या बोलो कारण HiPDF Wondershare एक एप्लीकेशन एक अंश तो से क्षेत्र में अपना जो प्रथम बार को किस कन्वर्ट करते गले काज करते गले आपके वंडर शेयर इलिमेंटर आईडी चाहिए से आपके देखाते हैं मैं अपना इमेल एड्रेस पासवर्ड दिए देखाते हैं अथवा अपना गूगलर अकाउंट जो ब्राउजारे थे से अकाउंटे साइन इन करा लग इन करा थे से अपनी देखाते हैं देखाते पारेन तो अपनी फेसबुक बा टुइटारे जो अपना अकाउंट थाके ब्राउजारे सेटार आईडी दिए देखाते पारेन अपशनगुलो अपना देखले बुझते पारबेन सेटा देखाय दिए आपनाके प्रथमबार लग इन बा साइन इन करार परे एखाने किन्तु डाउनलोडे दिले डाउनलोड होबे जेहेतु अलरेडी आमार एई जेखाने धरुन एई जिमेल दिए आमार किन्तु माने गुगल अकाउंट अलरेडी साइन इन करा आछे एई कारणे किन्तु आमाके एखाने कनभार्ट करार साथे साथे अटोमेटिकली से एखाने डाउनलोड करे निच्छे आमाके डाउनलोड करते हय ना आपनि प्रथमबार करार समय किन्तु डाउनलोड करते होबे बास एकबार साइन इन करा हये गेले परे आपनार किन्तु एखाने आर डाउनलोड करार प्रयोजन पड़बे ना अटोमेटिक कनभार्ट हये डाउनलोड हये जाबे সেটা কিন্তু আমরা দেখলাম এখানে এই যে ডাউনলোড হয়ে গেল হয়ে যাওয়ার পর আপনি এখন যদি এই যে শো অল অথবা এখানে এই ফাইলের মধ্যে ক্লিক করেন বাস ক্লিক করার সাথে সাথে এইজন আপনার এই এটা জেপিজি ফাইলটা এখানে দোনো যে পিডিএফ এ যে পিডিএফ ফাইলে চলে আসছে এটা চলে আসলো তো এই যে ফাইলটার নাম এখানে এটা আমরা এটা ক্লোজ করে দিয়ে আমরা যদি এই যে এখানে ডাউনলোড ফোল্ডারে চলে আসি আমাদের এখানে আসার পরে এই যে ডাউনলোড ফোল্ডারে আমরা যাই যার পর এইজন ফাইলটা তাহলে এখন এই ফাইলটা আমরা এখান থেকে এই যে আমরা যদি এই ব্রাউজারে আসি দেন ব্রাউজারে আসলাম আসার পরে এটা যদি আপনি এখানে ড্র্যাগ করে আমরা এই যে এখান থেকে কোথায় ফাইলটা আমাদের আমরা এই যে ফোল্ডার আসি আসার পরে এই যে আমাদের ফাইলটা আমরা টান ধরে ড্র্যাগ করে আমরা যদি আমাদের এই ব্রাউজারে ছেড়ে দেই এদান ফাইলটা কিন্তু এখানে চলে আসছে এটা আমাদের জেপিজি ফাইলটা এখানে পিডিএফ এ আমরা কনভার্ট হয়ে গেল আর সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই এখানে একটা পেজ আছে শুধু একটা হলো এইভাবে যদি আপনার একাধিক আপনার জেপিজি ফাইল দেখা দেন তাহলে একাধিক সেই ফাইলগুলো ধরে এখানে একাধিক পিডিএফ এখানে একাধিক পিডিএফ পেজ চলে আসবে আর সেটা কিন্তু আমরা দেখলাম যে কিভাবে আমাদের এখানে জেপিজি ফাইলটাকে আমাদের পিডিএফ ফাইল আমরা কনভার্ট করতে পারি এই HiPDF আমাদের এডিটর সফটওয়্যারের মাধ্যমে বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওটা ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু কনভার্ট জেপিজি ফাইল টু পিডিএফ ফাইল ইউজিং HiPDF এডিটর সফটওয়্যার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বহুকৃত হয়ে থাকেন তাহলে আমার এই JK Update Technology চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাঙ্কস এভরিবডি। हेलो फ्रेंड्स अस्सलामु अलैकुम आमी इमरान उद्दीन खंडोकार JK Update Technology चैनल पक्ष থেকে আপনাদেরকে জানাই ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব हाउ टू कन्वर्ट जेपीजी फाइल टू पीडीएफ फाइल यूजिंग Wondershare PDF Element Editor সফটওয়্যার অর্থাৎ Wondershare PDF Editor সফটওয়্যার ইউজ করার মাধ্যমে আমরা কিভাবে আমাদের যে কোনো জেপিজি ফাইলকে আমরা কিভাবে যে পিডিএফ ফাইলে আমরা কনভার্ট করতে পারি আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই জেপিজি থেকে আমাদের পিডিএফ এ কনভার্ট ছাড়াও কিভাবে আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে আমরা জেপিজি বা ইমেজ ফাইলে আমরা কনভার্ট করতে পারি তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো সেটা হতে পারে আপনার স্মল পিডিএফ বা আপনার HiPDF বা আপনার Wondershare PDF এলিমেন্টের মাধ্যমে যা আপনার যে পিডিএফ থেকে জেপিজিতে করেন বা আপনার জেপিজি থেকে পিডিএফে করেন তার উপরে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে। তাছাড়া এখানে আমাদের ওয়ার্ড এক্সেল বা আমাদের পাওয়ার পয়েন্টের কোনো ফাইলকে আমরা কীভাবে যেখানে আমরা যে এই পিডিএফ এ বা পিডিএফ থেকে আমরা ওয়ার্ড এক্সেলে বা পাওয়ার পয়েন্টে কীভাবে কনভার্ট করতে পারি এই স্মল পিডিএফ বা HiPDF বা Wondershare PDF এলিমেন্টের মাধ্যমে তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনি সমস্ত ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকের এই যে জেপিজি থেকে পিডিএফ এ আমরা কনভার্ট করার জন্য যে আমরা কিসে করব Wondershare PDF এলিমেন্ট এই সফটওয়্যারের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমাদের Wondershare PDF এলিমেন্ট সফটওয়্যারটা আমাদের পিসিতে ডাউনলোড ইনস্টল করা থাকতে হবে। যে কিভাবে Wondershare PDF এলিমেন্ট সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করতে হয় তার উপরে কিন্তু অলরেডি একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনি আমার চ্যানেল থেকে সার্চ দিলে হবে এই যে এখানে অ্যাবাউট Wondershare এই যে এখানে Wondershare বিষয়টা কি তারপরে Wondershare PDF এলিমেন্ট ফ্রিতে ডাউনলোড ইনস্টল এই ভিডিওটা দেখলে আপনার বিষয়টা ডিটেইল ক্লিয়ার হতে পারবেন। বাস আপনি যখন এটা ডাউনলোড ইনস্টল করবেন তখন আপনার ডেস্কটপের মধ্যে এই যে এরকম একটা আইকন চলে আসবে আপনার ডেস্কটপে এই যে Wondershare PDF এলিমেন্ট আইলার আসলে এখানে আপনার সিলেক্ট করে আপনি এন্টার প্রেস করলে হবে অথবা আপনি এখানে যদি ডাবল ক্লিক করেন বাস আপনাদের সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। বাস ওপেন হওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। আসার পরে এখন আপনার যেই জেপিজি ফাইলটাকে আপনি এখানে ই করবেন আপনার পিডিএফে কনভার্ট করবেন সেই জেপিজি ফাইলটাকে আপনি করার জন্য কী করতে হবে আপনি নিজ দিকে চলে আসবেন। আসার পরে এই দেবেন নিচে লেখা আছে ক্রিয়েট পিডিএফ আপনি এখান থেকে এই যে ক্রিয়েট পিডিএফ এই অপশনটার মধ্যে আপনি এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখন কয়েকটা অপশন চলে আসছে। তা আপনি আপনার ফাইলটা কোন জায়গা থেকে নেবেন স্ক্যানার থেকে নেবেন না আপনি একটা ব্ল্যাঙ্ক পিডিএফ হিসেবে নেবেন আর টেমপ্লেট হিসেবে নেবেন তা আমরা এগুলো নেব না আমরা নেব ফ্রম ফাইল। আমি যে ফ্রম ফাইল এখানে ক্লিক করে আমি আমার ড্রাইভ থেকে নিব। তার ফ্রম ফাইল আসার পরে আপনার জেপিজি ফাইলটা কোন লোকেশনে রাখছেন সেটা সিলেক্ট করে দেখা দেবেন। তাহলে আমি আমার এই যে জেপিজি ইমেজ ফাইলটা আমি এখান থেকে দুইটা পেস্ট করা আছে এটা জেপিজিতে তাহলে আমি এখান থেকে যে কোনো একটা নেই ধরুন আমি এটা সিলেক্ট করলাম এখান থেকে এটা সিলেক্ট করলাম অথবা তার আমি এই যে কন্ট্রোল ছাত্র ধরে আমি চাইলে একাধিক সিলেক্ট করতে পারি। আপনি দুইটা যদি সিলেক্ট করতেন দুইটা এইভাবে আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে আপনি দুইটা একসাথে নিতে পারেন। নেওয়ার পর এখন যদি আপনি ওপেনে ক্লিক করেন বাস ক্লিক করা হবে যে কনভার্ট অল ইমেজ ইন ওয়ান পিডিএফ এই যে বলছে এখানে आपने की कन्वर्ट करबेन सकल इमेजगुलो एकटा पीडीएफे তাহলে আপনি এখান থেকে দেন আবার এখানে একটা অপশন এটাকে সিলেক্ট করা আছে অর্থাৎ আপনি যেন সেপারেট কনভার্ট এভরি ইমেজ ইনটু পিডিএফ যে আলাদা আলাদা পেজগুলো আলাদা আলাদা পিডিএফ হবে তাহলে আপনি নিচেরটা দেখাই দিবেন তো আপনি কোনটা করব আমি দুইটা জেপিজি আপনার যে ইমেজ আছে সেটা আমি পিডিএফে কনভার্ট করব দুইটা একটা পিডিএফ হবে তো এটা দেখাই দেব আপনি যদি একটা পেজ একটা জেপিজি দেখেন তাহলে একটা হবে আমি দুইটা দেখাইছি দুইটা একত্রে হবে তো সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করি বাস ক্লিক করার পর এখন এখানে ধরুন আমার এখানে এই যেভাবে চলে আসছে এই অবস্থা আসার পরে এখন আমাদের কি করতে হবে আমাদের সেভ করতে হবে সেভ করার জন্য আমরা কোথায় চলে যাব আমরা এখান থেকে ফাইলে চলে আসব আসার পর আমাদের এই যে সেভ অপশন আমরা ক্লিক করি বাস ক্লিক করার পর এখন কিন্তু এরকম একটা ডায়লগ বক্স চলে আসছে তো এখানে কি বলছে যে আপনি যদি এখানে এই যে ফ্রি আপনি এটা করতে চান কাজটা তা সেক্ষেত্রে সেভ উইথ ওয়াটারমার্ক আপনার এখানে ওয়ান্ডারশেয়ার পিডিএফেলেমেন্টের একটা আপনার কি চলে আসবে আপনার এই পেজের মধ্যে এখানে একটা ওয়াটারমার্ক চলে আসবে আপনি যদি ওয়াটারমার্ক ছাড়া করতে চান তাহলে আপনার সি প্রাইস মানে আপনাকে এখান থেকে ওই পারচেস করে নিতে হবে তো আপনি প্ল্যানটা পারচেস করে নিতে হবে ইয়ারলি বা মান্থলি এখানে নিতে হবে নেওয়ার পর আপনার কাজটা ধরেন যে আপনি ওয়াটারমার্ক সারা করতে পারবেন তো আমরা এখানে ফ্রিভাবে করবো তাহলে আমরা এখানে ওয়াটারমার্ক আমাদের থাকবে তাহলে আমরা এখান থেকে আসার পর আমরা যে সেভ উইথ ওয়াটারমার্ক আমরা এটা ক্লিক করবো বা ক্লিক করার পর এই যে পিডিএফ ফাইল আমরা এই যে ফাইলের নাম যেটা সেটা দিতে পারেন অথবা আপনার ফাইলের নাম আপনার চেঞ্জ করে আপনি যা দরকার দিতে পারেন দেওয়ার পর আমরা সেভে ক্লিক করবো বাস এটা আমাদের সেভ হয়ে গেল বা সেভ হওয়ার পরে এখন যদি আমাদের ফোল্ডারে আমরা চলে আসি বা ফোল্ডারে আসার পরে আমরা এই যে সেভ করছি আমাদের এই যে নামটা এখানে চলে আসছে এটা এটা আমাদের এখানে পিডিএফে কিন্তু হয়ে গেল তাহলে আমাদের এই যে দুইটা এখানে জেপিজি ফাইল এটা কিন্তু পিডিএফ এখানে আমাদের কনভার্ট হয়ে গেল তো এখন এটা আমরা যদি আমাদের এই যে ব্রাউজারে আমরা এখানে ধরেন এই ব্রাউজারে টান দিয়ে নিয়ে আসে তাহলে কিন্তু দেখতে পারবো আমরা এই যে আমাদের পিডিএফ ফাইলটা আমরা এবার টান দা ধরে আমরা ধরেন যে আমাদের এই ব্রাউজারে এখানে আমরা ছেড়ে দিই বা ছেড়ে দিলাম এখন কিন্তু আমাদের এই ধরেন যে দুইটা পেজ এই যে আমাদের এখানে একটা পেজ এই যে আরেকটা দুইটা পেজ তো এই আমাদের নিচ দিকে যাই এই ধরুন আমাদের দুইটা পেজ মানে দুইটা এখানে যে ইমেজ ছিল এই যে ইমেজ দুইটা আমাদের এই যে এক আর দুইটা ইমেজ এখানে আমাদের কী হলো পিডিএফে কনভার্ট হয়ে গেল এবং সেটা ধরুন এই যে এখানে 001 এই নামে হয়ে গেছে আপনি আমরা বলছি নাম চেঞ্জ করে দিলে ইচ্ছা দিতে পারেন আর এভাবে যে কম্বাইন দেখাচ্ছে এভাবে কিন্তু আপনার কম্বাইন বা একটা পিডিএফ ফাইলে আপনার দুইটা জেপিজি ফাইল কিন্তু এইভাবে আপনারা করতে পারেন বা আপনি একটা করলে একটা আপনি যে আরও ইমেজ সিলেক্ট করে দেন সেগুলো এইভাবে আপনারা পিডিএফে আপনার এইভাবে পিডিএফ এর মধ্যে আপনার সিরিয়ালের পেজগুলো চলে আসবে আপনার জেপিজি পিকচারগুলো আচ্ছা এবার তাহলে আমরা এখান থেকে কী করতে পারি আমাদের যে কোনো জেপিজি আমাদের যে ইমেজগুলো থাকবে জেপিজির বা আপনার যদি অন্য কোনো ইয়ার ইমেজার থাকে সেগুলো করতে পারবেন আমি জেপিজিতে দেখা দিলাম জেপিজি দিয়ে করার পরে সেগুলো কীভাবে আমরা এখান থেকে ওয়ান্ডারশেয়ার পিডিএফ এলিমেন্ট আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে আমরা এখান থেকে যে একটা পিডিএফ ফাইল আমরা কনভার্ট করতে পারি সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর डियर फ्रेंड्स हमारा आज के हाउ टू कन्वर्ट जेपीजी फाइल टू पीडीएफ फाइल यूजिंग वंडरशेयर पीडीएफ एलिमेंट सॉफ्टवेयर এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই JK Update Technology চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি।